আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه مسلم। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে সংক্ষিপ্ত সময়ে দিনে কিছু আলোচনা প্রদান করা পাশাপাশি কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন, ওই মহান রব্বুল আলমিনের বরগাহে সিজদায়ে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, আখেরি নবী রহমতুল্লিল আলমিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার প্রাণ প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হবে কোরআনুল করিম। এ বিষয়টি নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশা আল্লাহ। কোরআন এই শব্দটি কেরাতুন শব্দ থেকে গৃহীত, যার অর্থ হল পঠিত। যেহেতু কোরআন বারবার পড়তে হয়, যার কারণে এর নাম রাখা হয়েছে কোরআন। আরেকটি হলো কোরআন শব্দটি করণুন শব্দ থেকে গৃহীত, যার অর্থ হলো মিলিত। যেহেতু কোরআনের একটি সুরা অপর একটি সুরার সঙ্গে, একটি আয়াত অপর একটি আয়াতের সঙ্গে মিলিত বিধায় কোরআনকে কোরআন নামে অভিহিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী, এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, বিন্দু পরিমাণ কোনো ভুল নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বললেন, এ কোরআনে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। অনেক লেখক অনেক বই পুস্তক লেখেন, বইয়ের শুরুতে বা শেষে এই কথা বলে থাকেন যে আমার বইয়ে যদি কোনো ভুল পান আমাকে জানাবেন, পরবর্তীতে সংশোধন করব। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রেরণ করলেন, শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে বলে গেলেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। কোরআনের সাথে যারাই লেগেছে
কোরআন জিতেছে, কোরআনে কোনো ভুল নেই, জের জবর নোক্তা কোনো কিছু আপনি ভুল পাবেন না। এবং এই কোরআনুল করিম এটা আপনি যত পড়বেন তত আপনার ভালো লাগবে, সুবহানাল্লাহ। একটি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন তখনই সুন্দর হবে যখন এইগুলো সেক্টরে কোরআনুল করিমের চর্চা করা হবে। আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আজকে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, জজ বানান, যা কিছু ইচ্ছা বানান, এদেশে ডাক্তারের প্রয়োজন আছে, উকিলের প্রয়োজন আছে, ব্যারিস্টারের প্রয়োজন আছে, যা ইচ্ছা তাই বানান, কিন্তু প্রথমে তাকে কোরআনুল করিম শিক্ষা দিতে হবে। কোরআনুল করিমের শিক্ষা তাকে আগে দিতে হবে। আজকে আপনার ছেলে সায়েন্স জানে, আর্টস জানে, এরপরে অনেক প্রকার বিদ্যা জানে, কিন্তু কোরআন পড়া জানে না, এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে? আজকে আপনার তিনটা চারটা ছেলে আপনার মৃত্যুর পরে আপনার জানাজা করবে, জানাজার দোয়াটা পর্যন্ত আপনার কোনো ছেলে জানে না, এর চাইতে দুঃখ আর কি হতে পারে? কতটুকু হতভাগা পিতা আপনি! এই কোরআনুল করিম এটা আপনাকে শিখতে হবে। মনে রাখবেন, অল্প পরিশ্রমের মাধ্যমে বেশি নেকি অর্জন করার একটি মাত্র মাধ্যম, তা হলো কোরআনুল করিম তেলাওয়াত করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা হরফান ফি কিতাবিল্লাহ ফালাহু আশরু হাসানাত। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোরআনুল করিমের একটি অক্ষর পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দশটি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। নবী বলছেন, লা কউলু আলিফ লাম মিম, নবী বলছেন আমি এটা বলি নেই আলিফ লাম মিম, বরং আলিফুন হরফুন, আলিফ একটি হরফ, ও লামুন হরফুন, লাম একটি হরফ, ও মিমুন হরফুন, মিম একটি হরফ। কোন ব্যক্তি আলিফ লাম মিম এই তিনটি অক্ষর যদি পড়ে, সাথে সাথে ওই ব্যক্তি ৩০টি নেকি পাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনুল করিম, যত পড়বেন আপনি তত নেকি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি উত্তম। আল্লাহ রাসূল বলছেন, তাহলে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে, অপরকে শিক্ষা দেয়। তাহলে এই কোরআন যাই শিক্ষা গ্রহণ করে ও উত্তম, এবং যাই শিক্ষা গ্রহণ করায় সেও উত্তম। দেখেন, কোরআনুল করিম এতটা মর্যাদাপূর্ণ, এই কোরআনুল করিম আমরা যেটার উপর রেখে পড়ি ওটার নাম হলো রিহাল। ওই রিহালের মর্যাদা এত বেশি কেন? রিহালের সাথে কোরআন স্পর্শ হয়েছে, বিদায় রিহালের দাম বেড়ে গেল। এবং কোরআনুল করিমকে আমরা একটি কাপড় দ্বারা পেশাইয়া রেখে দেই যাতে ধুলাবালি ময়লা না ভরে,
ওই কাপড়ের মর্যাদাও বেড়ে গেল শুধু তার ভিতরে কোরআন থাকার কারণে। তেমনি ভাবে যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুপাতে জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের পাঠকের মর্যাদাও এমনি ভাবে বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ। এই যে কোরআনুল করিম, আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসিয়ামু ওয়াল কোরআনু ইশফানি লিল আবদি, সিয়াম এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে মানুষকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। কোরআন বলবে, আল্লাহ এই ব্যক্তি রাত্রি জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ তুমি আমার শাফাত গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের শাফাত গ্রহণ করে ওই ব্যক্তিকে জান্নাত, কোরআনের পাঠককে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ। এই কোরআন ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি, অগ্নিপূজক, বলগার, নাস্তিক, কমিউনিস্ট, সেকুলার, আজকে তারা কোরআনকে গবেষণা করে অনেক উপরে উঠে গেল। আর আমরা মুসলমান, আমরা এই কোরআন পড়ি না, এই কোরআন নিয়ে আজকে আমরা গবেষণা করি না, এই কোরআনের প্রতি আমাদের মহাব্বত নেই, কোরআনুল করিম এটার প্রতি আমাদের কোনো প্রকার মহাব্বত ভালোবাসা নেই। এই যে কোরআনুল করিম, এটা আপনাকে পড়তে হবে। কোরআনুল করিম যদি আপনি পড়া না জানেন তাহলে কোন ইবাদতটা আপনি করবেন? প্রত্যেকটি ইবাদত করতে গেলে কোরআনুল করিমের প্রয়োজন হয়। সালাত পড়বেন, যদি আপনার কোরআন তেলাওয়াত অসহিশুদ্ধ হয় তাহলে আপনার সালাত হবে না। তাহলে আপনাকে আমাকে আগে কোরআন শিখতে হবে। আজকে হাট্টিমা টিম টিম, তারা মাঠে বাড়ি ডিম, তাদের মাথায় দুটি শিং, আড্ডুম বাড্ডুম, আজকে হিন্দি গান। আজ থেকে ২০ বছর পূর্বে, ১০ বছর পূর্বে ফজরের সালাত পর রাস্তা দিয়ে হেঁটে গেলে গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ বাড়ি থেকে ভেসে আসত। এই আওয়াজ আর এখন পাওয়া যায় না। আজকে ঘরে ঘরে হারমোনিয়াম, টেলিভিশন আর বক্স এর বাজনা, কোরআন কিন্তু আমরা পড়ি না। এবং কোরআন যারা পড়ে আমরা মল্লায়নও তাদের করি না। তিনটা চারটা ছেলে যেটার মেধা বেশি আমরা তাকে ডাক্তার বানাই, আমরা তাকে সায়েন্সে পড়াই। তিনটা চার ছেলের মধ্যে যেটা দেখা গেল যে লেংরা, খরা, প্রতিবন্ধী, আমরা ওই সন্তানকে আমরা কোরআন শিক্ষাই, মাদ্রাসাতে আমরা লেগে দিই। অথচ কোরআনুল করিমের ফজিলত, যে ব্যক্তি কোরআন শিখবে তার ফজিলত সুবহানাল্লাহ অনেক। ইকালুলি সাহিবিল কোরআন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের পাঠককে বলবেন, ইকরা তুমি পড়ো, ওয়া রাতকি ওয়া রাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইন্দা আখিরু আয়াতিন তাকরাউ বিহা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের পাঠককে বলবেন, হে কোরআনের পাঠক, তুমি একটি করে কোরআনের আয়াত পড়ো আর একটি ধাপ করে উপরে ওঠো। এভাবে ওই ব্যক্তির কোরআন পড়া যেখানে যে শেষ হবে ওই জায়গাতে তার স্থান হবে। একজন হাফেজের পিতার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাস, নূরের মকুট, মুকুট পুরিয়ে দিবেন, যেই মুকুটের আলো এত হবে চন্দ্রের, সূর্যের আলোকে হার মানিয়ে দিবে। এটা হচ্ছে কোরআন। এই কোরআন আপনাকে আমাকে পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে এই কোরআন। এটা আমাদেরকে বুঝতে হবে। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা দিনদার, যারা পরহেজগার, এই কোরআনুল করিম তাদের পথ দেখাবে,
তাদের জন্য পথ নির্দেশক, তাহলে এই কোরআন আমাদেরকে পড়তে হবে। আজকে আমরা কি করি, ওই কোরআনের আয়াতকে উল্টা করে তাবিজের ভিতরে ঢুকে কুমুর বা গোলাতে বা মাজারতে আমরা দিয়ে রাখি, নাউজু বিল্লাহ। কোরআনুল করিম কি এজন্যই এসেছে বলেন যে আমরা কোরআনুল করিমকে আমরা তাবিজের ভিতরে ঢুকাবো? আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, কোরআন এটা ঔষধ, একটি দাওয়া। সুরা নাস, সুরা ফালাক, সুরা ইখলাস পরে ফু দিতে পারেন, আয়াতুল কুরসি পরে কোনো রোগীকে ফু দিতে পারেন, এরপর আপনি বিভিন্ন আয়াত পরে ফু দিতে পারেন, কিন্তু আপনি এটা তাবিজ হিসেবে এটা যদি আপনি ব্যবহার করেন, আপনি শিরিক করলেন। শিরিক করলে আপনার স্থান জাহান্নাম। এতটুকু জ্ঞান, এতটুকু বিবেক, এতটুকু বুদ্ধি আমাদের হয় না। এই কোরআন, এই কোরআন অনুপাতে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ বলেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি এই কোরআন মানে না এই ব্যক্তি কাফের। আবার বললেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুদ দালিমুন, যে ব্যক্তি আল্লাহর কোরআন মানে না ও ব্যক্তি জালেম। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যে ব্যক্তি আল্লাহর কোরআন মানে না ও ব্যক্তি ফাসিক। আল্লাহ বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উপর যেই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের উপরে যদি তাদের সন্দেহ হয়, আপনি তাদেরকে বলে দিন তারা আনু কোরআনের মতো একটি সুরা পারেনি। ফাইল্লাম তাফালু ওয়ালাং তাফালু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, কখনই পারবে না। নবীর জীবদ্দশায় মুসাইলামাতুল কাযযাব নিজেকে নবী বলে দাবি করল, ও একটি সুরা তৈয়ার করেছিল সূরাতুল ফিল। কেমন ছিল সুরাটি? আল ফিল মাল ফিল ওমা আদরা কামাল ফিল লাহু খুরতুমুন তবিল ওয়া যাইলুন কাসীর। এরপরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সুরা কাউসার তৈয়ার করেছিল, ইন্না আতাইনাকা আল আকাক ফসল্লি লিরব্বিকা ওয়া যাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। কিন্তু এই কোরআন আজকে দেখেন, এই কোরআনুল করিম আজকে, এই কোরআনুল করিম আজকে অনেকেই পড়ি, কিন্তু দেখা যায় আমাদের পড়াগুলো সহি শুদ্ধ হয় না। আল্লাহ বলছেন আউজিদ আলাইহি ওয়রাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন তারতিল সহকারে মদ গুন্না ইজাহার ইকফা ইদগাম এগুলো মত মাখরাজ সহকারে কোরআন পড়ো। আজকে কোরআন পড়া আমাদের সহি শুদ্ধ না, কোরআন পড়তে জানি না। তাই তো আল্লাহর নবী বলেন রূপ অভিশাপ করে। তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে কেমন করে? কোরআন মত গুন্না যদি কণ্ঠ নাও থাকে, তাহলে সহি শুদ্ধ করে আমাদেরকে কোরআন পড়ার চেষ্টা করতে হবে। এ কোরআন আমাদেরকে পড়তে হবে, ছেলে মেয়ে যারা আছে তাদেরকে এই কোরআনুল করিম শিক্ষা দিতে হবে, ছোট ছোট সুরাগুলো শিক্ষা দিতে হবে। কোরআন পড়া আগে জানতে হবে, এরপরে বাকি বিদ্যা। ছোট ছোট বাচ্চাকে আলিফ বা তা সা জিম হা খ এগুলো শিক্ষা দিতে হবে। প্রথমেই আমরা বাচ্চাকে হিন্দি গান, এরপরে বিভিন্ন সিরিয়ালের বিভিন্ন কবিতা না, প্রথমে এই বাচ্চাকে কোরআনুল করিম শিক্ষা দিতে হবে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর নামে, আল্লাহর আল্লাহর কালাম, কালামুল্লাহ, এটাকে শিক্ষা দিতে হবে। এই কোরআন আগে আপনাকে আমাকে শিখতে হবে, এরপরে অন্য বিদ্যা, এরপরে অন্য কিছু, এটা আগে শিক্ষা গ্রহণ করতে হবে। আসুন সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমরা কোরআন পড়ি, পড়ার চেষ্টা করি। যদিও ছোট তো শিখি নাই, এখন আমরা শিখবো, লজ্জা নেই।
এই লজ্জা লজ্জা নয়, কিয়ামতের মাঠে লজ্জা অনেক বড়, অনেক ভয়াবহ। আমরা কোরআনুল করিম পড়ব, কোরআনুল করিম আমরা পড়ার চেষ্টা করব, আর যেনারা কোরআন পড়া জানি, যেনারা জানে আমরা তাদেরকে শিক্ষা দিব, যারা জানে না তাদেরকে আমরা কোরআনুল করিম শিক্ষা দিব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল করিম শিক্ষা গ্রহণ করা, অপরকে শিক্ষা দেওয়া দোয়া এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।